তরুণী চিকিৎসকের মৃত্যুর 18 দিন পর সেমিনার রুমের ভিডিও ভাইরাল, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি ইউভেন লাইভ। প্লেস অফ অকারেন্সে প্রবেশ নিষিদ্ধ ছিল সহকর্মী সাংবাদিকদেরও, কিন্তু সেদিন সেমিনার রুমে দেখা মিলেছে বহিরাগতদের অনেকেরই, যাদের সে সময় সেখানে থাকার কথাই ছিল না। পুলিশের সামনেই সেমিনার হলে ঠিক ঠিক করছে ভিড়। যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে সেমিনার রুমের বাইরে শান্তনু দেকে, তিনি আইনজীবী। স্বাস্থ্য ভবনের একাংশের মতে এই শান্তনু দে হলেন সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী। এছাড়াও ওই ভিড়ের মধ্যে দেখা গিয়েছে সন্দীপের ঘনিষ্ঠ ফরেন্সিক চিকিৎসক দেবাশিস সোমকেও। পাশাপাশি ভিডিও অনুযায়ী প্লেস অফ অকারেন্সে তারা ছাড়াও রয়েছেন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়। ক্রাইম সিনে কিভাবে রয়েছেন ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী ডেটা অপারেটর আর তার ঘনিষ্ঠ আইনজীবী? প্রশ্ন উঠছে এই যে থ্রি মাস্কেটিয়ার্স, তারা সেখানে কিভাবে পৌঁছলেন, তাদেরকে কে ডেকে পাঠিয়েছিলেন? প্রশ্ন উঠছে তাহলে কি সেখানে পরিকল্পনা চলছিল, কিভাবে সেখান থেকে তথ্য প্রমাণ লোপাট করা যায়? এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ইনভেস্টিগেশন চাইবো, প্রয়োজনে কোর্টে যাবো এবং আমরা মনে করছি এই ভিডিও স্বাস্থ্য সমাজের হয়ে যারা আজকে প্রেস কনফারেন্স করছেন বা আগেও করেছেন, শুভঙ্কর হালদার, সায়ন লাহিড়ি, এদের প্রত্যেকের প্রোফাইলে দেখা যাচ্ছে এরা যুব মোর্চাতে নাম রয়েছে সায়নের, এবং শুভঙ্কর হচ্ছে আরএসএস এর নেতৃত্বের মধ্যে রয়েছে। তাহলে কি বিজেপি পিছন থেকে এই ব্যাকআপ? আমার মনে হয় ভুল ইনফরমেশন, আপনি ইনফরমেশন চেক করুন, এরকম কোনো বিষয় নেই। এবং শুধু এই দুজন হয়তো প্রেস কনফারেন্স করতে পারে, কিন্তু ছাত্রদের বিরাট বড় একটা টিম কাজ করছে, প্রচুর ছাত্র আছে এর মধ্যে যারা সিপিএম এর সাথে যুক্ত ছিল হয়তো কোনো সময়, বা কোনো রাজনৈতিক দল করে না, এরকম প্রচুর ছাত্রছাত্রী আছে। গতকাল যারা প্রেস কনফারেন্স করেছে তারা অনেকেরই কোনো পলিটিক্যাল পরিচয় নেই, এরকম আছে, তাদেরকে পুলিশ ধমকিয়েছে, চমকিয়েছে। সহদা, যখন ঘটনাটা ঘটলো তারপরে রাজ্য জুড়ে যখন প্রতিবাদ হলো, তারপরে গোলমাল হলো, পুলিশ কমিশনার নিজে এসেছিলেন ঘটনাস্থলে, মানে আরজিগড় হাসপাতালে, মানে তার কথা বলেছিলেন, বলেছিলেন যে মিডিয়া সেটা হতে পুলিশ ফোর্সকে মানে জনগণের চোখে বিশ্বাসযোগ্যতা যাতে নষ্ট হয় সেই কাজটা করছে। উনি কোট অ্যান্ড কোট বলেছিলেন অ্যাংরি, ভেরি অ্যাংরি। এই ভিডিওটা সামনে আসার পরে ওনার রাগের কারণ, ওনাদের বিশ্বাসযোগ্যতা কোথায় থাকে? দেখুন, এই ভিডিও আসার পর যে ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশের উপস্থিতিতে এবং পুলিশ কমিশনারের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তায় ক্রাইম সিনকে পুরো পদদলিত করা হয়েছে, ঠিক যেভাবে আমি বললাম যে গরু যেভাবে ঘাস চড়ে খায় সেইভাবে মনে হচ্ছিল তৃণমূলে সেই দালালরা সেখানে চড়ে বেড়াচ্ছে, এবং যেভাবে এই বিষয়গুলো মানুষের সামনে চলে আসছিল মিডিয়ার কাজের জন্য, মিডিয়ার ডিউটির জন্য, সেটা যেন বন্ধ করা যায় সেটাই ছিল মুখ্যত আমাদের পুলিশ কমিশনের উদ্দেশ্য। আর এই ঘটনার পর পুলিশ প্রশাসনের উপর মানুষের বিশ্বাস যেটুকুও ছিল, আমার তো মনে হয় না কিছু ছিল, সেই বিশ্বাসটা উঠে গেছে। এবং আপনাদের উচিত সিপিকে একবার প্রশ্ন করা যে কোন প্রোটোকল অনুসারে তিনি এগুলো অ্যালাউ করেছেন। রাগ তো বেড়ে যাবে, না না, ওরা রাগ পারলে অসুবিধে কোথায়? আপনারা আমার ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছেন, রাগ দেখাতে পাবেন কালীঘাটে গিয়ে, রাগ দেখাতে, রাগ দেখাতে পারবেন শান্তিনিকেতনে গিয়ে, রাগ দেখাতে পারবেন এখানে, রাগ দেখাতে আসবেন। আপনারা দেখছেন ইউভেন লাইভ, বাংলা খবরের শেষ কথা।